এই ভিডিওতে আপনি ফেস মাস্ক সম্পর্কে জানতে পারবেন যা স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের বিস্তার রোধে পরামর্শ দিয়ে থাকেন। আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস, কথা বলা, কাশি অথবা হাঁচি থেকে জীবাণু যা বাতাসে দেখা যায় না তা থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে। এই জীবাণুগুলো বাতাসে কয়েক ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারে। এই জীবাণুগুলো যদি কোনো সুস্থ ব্যক্তির নাক ও মুখে পৌঁছায় তবে ওই ব্যক্তিও সহজে আক্রান্ত হতে পারে। অনেক ক্ষেত্রেই কোভিড-19 আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক থাকে এবং তার অসুস্থতা বুঝতে পারে না, ফলে তাদের অজান্তেই ভাইরাস ছড়াতে পারে। মাস্ক পরিধান করোনা ভাইরাস বিস্তার রোধে এবং সুস্থ থাকতে সহায়তা করে। স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের মাস্ক পরার পরামর্শ দিয়ে থাকে। যখন বাড়ির বাইরে থাকলে, বাড়ির বাইরে বা ভেতরের সদস্য নয় এমন কারো সাথে থাকলে, ব্যায়াম বা খেলাধুলা করলে অথবা অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করলে সম্পূর্ণ মুখ ও নাক ঢেকে মাস্ক পরিধান সুরক্ষিত থাকার কার্যকরী উপায়। মাস্কগুলো হতে হবে ফিতাযুক্ত বা গিটযুক্ত, যাতে করে সহজেই ঠিক করে নেওয়া যায়। যদি মাস্ক সম্পূর্ণরূপে মুখ ও নাক ঢেকে পরিধান করা না হয় বা ফাঁকা থাকে, তবে বাতাসে ভেসে থাকা জীবাণু ভেতরে প্রবেশ বা বের হতে সহায়তা করে। সঠিক মাস্ক ব্যবহার না করলে তা বারবার ঠিক করার প্রয়োজন হয়ে পড়ে। সঠিকভাবে প্রথম মাস্কের ওপর দ্বিতীয় মাস্ক পরিধান করলে মাস্কের প্রান্ত থেকে বাতাস বা জীবাণু কম বের হয়, যা সুরক্ষা প্রদান করে। যদি সম্ভব হয় সাথে অতিরিক্ত মাস্ক রাখুন। 15 ব্যবহারের জন্য একাধিক স্তর বিশিষ্ট কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করুন। প্রতিদিন সাবান এবং পানি দিয়ে মাস্ক ধুয়ে ফেলুন। অন্যান্য জিনিসের সাথেও মাস্ক ধুয়ে ফেলা যেতে পারে। মাস্ক পরা অবস্থায় চশমা ঘোলা হওয়া রোধে উপরে বাঁকানো যায় এমন মাস্ক ব্যবহার করুন। এক স্তর বিশিষ্ট কাপড়ের তৈরি মাস্ক কম সুরক্ষা প্রদান করে। যদি মাস্ক তৈরি করতে হয় তবে দুই স্তর বিশিষ্ট কাপড় ব্যবহার করুন। পান করার জন্য মাস্ক ফুটা করা যাবে না। ফুটা হওয়া মাস্ক ব্যবহারে অনুপযোগী। একজনের ব্যবহারকৃত মাস্ক অন্যজনকে ব্যবহার করতে দেয়া যাবে না। বোনা কাপড় দিয়ে তৈরি করা মাস্ক কার্যকরী না। ডিসপোজেবল মাস্ক কার্যকর, কিন্তু তা পুনরায় ব্যবহার করা যাবে না। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য N95 মাস্ক সংরক্ষিত থাকতে হবে। মাস্কের পরিবর্তে রুমাল ফেস সেভ অথবা গগল ব্যবহার করা যাবে না। বাড়তি সুরক্ষার জন্য মাস্কের সাথে ফেস সেভ অথবা গগল ব্যবহার করা যেতে পারে। যদি অন্য কিছু না পাওয়া যায় তবে দুই স্তর বিশিষ্ট কাপড় ব্যবহার করা যেতে পারে। মাস্ক পরার পূর্বে এবং খোলার পরে কমপক্ষে 20 সেকেন্ড সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে, অথবা 60% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কমপক্ষে 20 সেকেন্ড ব্যবহার করতে হবে। যাদের শ্বাসকষ্ট আছে তারা কখন কিভাবে মাস্ক পরবেন সে সম্পর্কে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। যাদেরকে মাস্ক পরতে নিষেধ করেছে এমন ব্যক্তিদেরকে যথাসম্ভব বাড়িতেই থাকতে হবে এবং সম্ভব হলে পরিবারের অন্য সদস্যদের থেকে দূরে থাকতে হবে। মাস্ক শারীরিক দূরত্বের বিকল্প নয়। সঠিকভাবে মাস্ক পরিধান করুন। এছাড়াও বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 2 মিটার অথবা কমপক্ষে 1 মিটার শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। বারবার হাত ধুতে হবে এবং কোভিড-19 ভ্যাকসিনটি পাওয়া মাত্রই গ্রহণ করতে হবে। উপরোক্ত পদক্ষেপগুলো সঠিকভাবে মেনে চলার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্য এবং আপনার আশেপাশের মানুষ কোভিড-19 মহামারীর প্রকোপ থেকে নিজে নিরাপদে থাকতে পারবেন এবং অন্যকেও নিরাপদে থাকতে সহায়তা করতে পারবেন।